সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসো, আজকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে আমরা মনোযোগী হই। আজকে প্রাথমিক বিজ্ঞান ক্লাসের অধ্যায় 9-এর আমাদের জীবনে প্রযুক্তি সম্পর্কে আলোচনা হবে। আজকে এটা তৃতীয় পর্ব এই অধ্যায়ের। আমি মোসাম্মদ হোসনে আরা পলি, সিনিয়র টিচার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখা। আজকে আমরা এই অধ্যায় শেষে যা জানবো সেগুলো একটু দেখে নাও। বিজ্ঞান ও প্রযুক্তি কি তার সম্পর্কে জানতে পারবো, বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক সম্পর্কে জানতে পারবো, বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য সম্পর্কে জানতে পারবো, প্রযুক্তির নানা ব্যবহার সম্পর্কে জানবো, প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানবো, বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। এই অধ্যায়ের আজকের পর্বে আমরা যা জানবো তা হচ্ছে প্রযুক্তির নানা ব্যবহার সম্পর্কে এবং প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আজকে আমাদের জীবনে প্রযুক্তি সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করি। তোমাদের এই লেখাপড়ার ক্ষেত্রে দেখো, তোমরা যে যে বই, কলম, খাতা, এই যে বৈদ্যুতিক বাতি, ঘড়ি, মোবাইল ফোন, তারপর চেয়ার টেবিল, এগুলো যা ব্যবহার করছো, ক্যালকুলেটার, সব কিছু সবই কোনো না কোনো প্রযুক্তি, তাই না? তাই এই প্রযুক্তি আমরা লেখাপড়ার ক্ষেত্রে ব্যবহার করছি, আর বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে এসব প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। বৈজ্ঞানিক জ্ঞান ছাড়া কোনো প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব নয়, এটা তো আমরা ভালোভাবে জেনেছি আগের অধ্যায়ে। তাহলে কি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে আমরা প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, আর বর্তমানে জীবনের সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে নানা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আছে। প্রযুক্তি আমাদের জীবনের প্রতি পদক্ষেপে এখন প্রযুক্তির ব্যবহার। তোমরা লক্ষ্য করো, এই যে ঘুম থেকে উঠে শুরু করে আবার ঘুমাতে যাওয়ার সময় পর্যন্ত প্রতি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে থাকি। তোমরা ঘুম থেকে উঠে কী করো? প্রথমে ব্রাশ করো। এই যে টুথপেস্ট, ব্রাশ, এগুলো তো কোনো না কোনো প্রযুক্তি, তাই না? তাই এই যে ঘুম থেকে উঠে আবার সারা দিন প্রতি পদক্ষেপে এবং ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হয়। আর এটা তো বুঝছেও, এখন ভালো করে জেনে নাও যে কোন কোন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যে কৃষি ক্ষেত্রে প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার হচ্ছে, খেলাধুলা, চিত্ত বিনোদন, গবেষণা ক্ষেত্রে, জ্যোতির্বিজ্ঞান ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, জীবনের কোনো একটা পর্যায়ে নাই যে এখানে প্রযুক্তির ব্যবহার নাই। প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনের সকল ক্ষেত্রে এখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে, তাই না? যে কৃষি ক্ষেত্রে প্রযুক্তির কথায় আসি, এটা খুব ইম্পর্টেন্ট কৃষি ক্ষেত্রে প্রযুক্তিটা। এটা তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্নে পুরোটাই আসতে পারে। প্রশ্নটাই এভাবে হতে পারে যে প্রযুক্তি কি, কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আলোচনা করো। সুতরাং খুব ভালো করে এটা পড়তে হবে। তোমাদের পাঠ্য বইয়ে 3 ধরনের প্রযুক্তি এখানে আলোচনা করা আছে, সেটা হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি। এই এই যান্ত্রিক, রাসায়নিক ও জৈব প্রযুক্তির এই 3টা প্রযুক্তি একদম প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়ে নিবা এবং না দেখে লিখবা। কৃষিতে প্রযুক্তির যে ব্যবহারটা তোমাদের পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠা, একদম একটা অক্ষরও কিছু ছাড়বা না, এভাবে সুন্দর করে পড়ে না দেখে বারবার লিখবা, ঠিক আছে? এবার আমরা আলোচনা করছি, একটু মনোযোগ দাও। দেখো, এগুলো খুব সাধারণ, যারা একটু চোখ কান খোলা রাখো তারা তোমাদের বাস্তবতার সাথে মিলিয়ে দেখো, এই জিনিসগুলো তোমরা জানো। খালি দেখে নাও যে যান্ত্রিক প্রযুক্তি কোনগুলা আর রাসায়নিক প্রযুক্তি কোনগুলা, এগুলো ভালো করে একটু বুঝে নাও। রাসায়নিক প্রযুক্তি, না প্রথম আলোচনা করি যান্ত্রিক প্রযুক্তি। এই যে চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি, এই যে জমিতে যে চাষ করা হয়,
এই যে ধান চাষ করে, গম চাষ করে, পাট চাষ করে, বিভিন্ন সবজি চাষ করে, এই চাষাবাদ চাষ করার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। যে এই যে শাবল, কোদাল, লাঙ্গল, এগুলো তো নাম শুনেছো তাই না? এসব প্রযুক্তি উদ্ভাবন করেছে, এগুলো ছাড়া চাষাবাদ করা সম্ভবই না। তাছাড়া বর্তমানে কম সময়ে বেশি চাষাবাদ করার জন্য বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি প্রযুক্তি মানুষ ব্যবহার করছে। এই যে করোনা ভাইরাসের সময় তোমরা যারা টিভি টিভি দেখেছো, কিছুদিন আগে যে ধান কাটলো, এখন অনেক জায়গায় ধান কাটছে যেন বৃষ্টিতে। তারপরে যে কিছুদিন আগে আমফান যে হলো, প্রাকৃতিক দুর্যোগটা, জলোচ্ছ্বাসটা, ওটা হওয়ার পূর্ব মুহূর্তে যে ওই অঞ্চলের সব ধানগুলা যেন ডুবে না যায়, জলোচ্ছ্বাসে যেন ভেসে না যায়, বৃষ্টির মধ্যে যেন পড়ে ধানগুলা না নষ্ট না হয়, ওই জন্য কম সময়ে বেশি করে ধান কাটাই মাড়াই করার জন্য দেখেছো তো ট্রাক্টর ধান মাড়াইয়ের মেশিন দিয়ে কিভাবে ও জমি থেকে একসাথে সাথে ধান কেটে একবার মাড়াই হয়ে চলে আসছে। তাহলে কম সময়ে বেশি কাজ হচ্ছে ওখানে, তাহলে এটা হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি তাই না? আর এসব যন্ত্রপাতি মানুষ স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। এখানে দেখো এই যে কৃষি প্রযুক্তির বা আধুনিক কৃষি যন্ত্রপাতি এখানে এভাবে তোমাদের শূন্যস্থানে আসতে পারে। আধুনিক যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি মানুষকে ড্যাশ সময়ে, স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। ও তাহলে এখানে অধিক খাদ্য উৎপাদন এই জায়গাটা শূন্যস্থান হিসাবে থাকতে পারে। সুতরাং প্রত্যেকটা লাইন খুব ভালো করে তোমরা করে নেবা, বুঝতে পেরেছো? এবার এবার আসছি রাসায়নিক প্রযুক্তি। রাসায়নিক প্রযুক্তি মানে কি? রাসায়নিক নাম শুনে তোমাদের মনে আসছে না যে রাসায়নিক সার? হ্যাঁ, এই তো এভাবে মনে করবা। তাহলে যান্ত্রিক প্রযুক্তিতে বিভিন্ন রকম যন্ত্র, যে কোদাল, লাঙ্গল, শাবল এগুলো, আর বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মাড়াইয়ের যন্ত্র, এগুলো বর্তমান আধুনিক যুগের এগুলো সব কৃষি যন্ত্রপাতি। আর রাসায়নিক প্রযুক্তির ক্ষেত্রে তোমাদের প্রথমে মনে হবে যে রাসায়নিক সার, মনে রাখার জন্য এখন ভালো করে যা আছে বইয়ে সম্পূর্ণটাই তোমাদের লিখতে হবে। এই যে বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সাহায্য করে। রাসায়নিক সার কী করে? রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সাহায্য করে, তাই না? এখানে দেখো প্রত্যেকটা লাইনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে বাড়তি খাদ্য উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। বাড়তি খাদ্য উৎপাদনের জন্য বাড়তি বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে ড্যাশ এবং ড্যাশ ব্যবহার করা হয়। তাহলে কী হয়, রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। দেখো এখানে শূন্যস্থানও হয়ে যাচ্ছে। আবার রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সাহায্য করে, সহায়তা করে। মানে ড্যাশ উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। কি সহায়তা করে? রাসায়নিক সার। তো এই জন্য এটা তোমরা পড়ে রাখবা। তাছাড়া রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা, আগাছা দমনে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখে। এবার আসি জৈব প্রযুক্তির কথা। মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। এই জৈব প্রযুক্তি কি, এই জন্য তোমাদের এটা একদম প্রথমে এটুকু খুব সুন্দর করে মনে রাখতে হবে। সেই সাথে তোমরা একটু উদাহরণও দিয়ে দিবা যদি থাকে, যে জৈব প্রযুক্তি কি, তখন পারলে পুরোটাই লিখবা। তাহলে কি হচ্ছে কি, জৈব প্রযুক্তি কি মানুষের কল্যাণে, মানুষের ভালোর জন্য। কল্যাণ মানে যেটা ভালো হয় মানুষের। তাহলে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হচ্ছে জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। এই যে জৈব প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মানে কি? মানে কম সময়ে অনেক বেশি বড় হবে, অনেক বেশি উৎপাদন হবে, ফলের আকার বড় হবে, পুষ্টিগুণ বেশি হবে, এটাই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ, বুঝতে পেরেছ? তাহলে কি হচ্ছে জৈব প্রযুক্তি কি,
মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি, যেটা মানুষের ভালো হয় এর জন্য নতুন কিছু উৎপাদন করতে জীবের ব্যবহারই হচ্ছে জৈব প্রযুক্তি। আর জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করে। তাহলে জৈব প্রযুক্তি কী করে বা কী কাজে লাগে মানুষের, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা লিখবা, এই জৈব প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সম্পন্ন, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উৎপাদনে সহায়তা করে। কি বুঝতে পারলাম? এবার আসি আমরা, তাহলে কৃষি প্রযুক্তি যখন বলবে তখন সম্পূর্ণটাই একদম হুবহু যেন লিখতে পারো, এভাবে বাসায় বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবার প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করব। প্রযুক্তি বিভিন্ন সমস্যার সমাধান করে মানুষের জীবনকে উন্নত, নিরাপদ ও আরামদায়ক করেছে। এই লাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রযুক্তি বিভিন্ন সমস্যার সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে। যেমন এটা নিরাপদ, উন্নত আর আরামদায়ক করেছে, ঠিক তেমনই প্রযুক্তির কারণে কিন্তু নানা রকম সমস্যারও সৃষ্টি হয়েছে। তা অর্থাৎ প্রযুক্তির যেমন ভালো দিক আছে, ঠিক একইভাবে প্রযুক্তির নানা রকম ক্ষতিকর প্রভাবও আছে। এই ক্ষতিকর প্রভাবগুলো কয়েকটা পয়েন্ট টাকার আগে দেখে নাও, যে পরিবেশ দূষণ করছে, অস্ত্র তৈরি করছে, মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে, লেখাপড়ার ক্ষতি হচ্ছে, নানা রকম শারীরিক সমস্যা হচ্ছে, এগুলো একটু ভালোভাবে আমরা বিস্তারিত জেনে নেই। যেমন যে পরিবেশ দূষণ করছে কেমন করে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন কি হয়, কয়লা পোড়ানোর ফলে বায়ু দূষণ ঘটে, আর বায়ু দূষণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন হয়, অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের না উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। তারপর কি হচ্ছে, রাসায়নিক সারের এবং কীটনাশক অধিক ব্যবহারের করা হয় খাদ্য উৎপাদনের জন্য, অধিক খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সার কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সহায়তা করছে ঠিকই, এগুলো ব্যবহারের ফলে অধিক খাদ্য উৎপাদন হচ্ছে ঠিকই, পক্ষান্তরে আবার কি হচ্ছে, মাটি আর পানি দূষিত হচ্ছে, যা জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। বুঝতে পেরেছ? এই তাহলে পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে? তাহলে বুঝতে পারলাম যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আমরা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করি, এই বিদ্যুৎ আমাদের অনেক কাজে লাগে, আমাদের প্রতি পদক্ষেপে এখন বিদ্যুতের ব্যবহার, তাই না? আর এই কয়লা পুড়ানোর ফলে বায়ু দূষণ হচ্ছে, আর বায়ু দূষণের ফলে কি হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, তাই না? আর এগুলো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। আবার রাসায়নিক সার কীটনাশক দিয়ে আমরা অধিক খাদ্য উৎপাদন করছি ঠিকই, আমাদের এখন অধিক জনসংখ্যার জন্য অধিক খাদ্য, বাড়তি খাদ্য তো প্রয়োজন, এই বাড়তি খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য আমরা রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করছি, ফল হ্যাঁ বাড়তি আমরা ফসল উৎপাদন করতে পারছি, পক্ষান্তরে কী হচ্ছে, এগুলো ব্যবহারের ফলে মাটি পানি দূষিত হচ্ছে, যা জীবের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো এগুলো দেখো, তুমি একটু চিন্তা করলে এগুলো নিজেই বুঝতে পারবা। এরপরে ধর দেখো, অস্ত্র তৈরি, এই যে আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হচ্ছে যুদ্ধের অস্ত্র তৈরি ওর ব্যবহার। এই দেখো কোথায় আমেরিকা, ও যদি মনে হয় যে হ্যাঁ বাংলাদেশকে বা কোনো একটা ধরনের দেশকে ই থাকে যে হ্যাঁ আমি শেষ করে দিব, ওখান থেকে মাত্র একটা সুইচ টিপবে আর একদম পারমাণবিক বোমা এসে ওই দেশের উপর পড়বে, মুহূর্তের মধ্যে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে এটা ভয়াবহ ব্যবহার না? তাহলে আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হচ্ছে যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার। এই যেমন বন্দুক, বোমা, ট্যাঙ্ক, এগুলো যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করছে, এগুলো তো প্রযুক্তি, তাই না? তাই এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ প্রয়োগ। তোমাদের ভয়াবহ প্রয়োগ কি, এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে কি আধুনিক প্রযুক্তি সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হচ্ছে যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার, এটা মনে রাখবা। তারপর হচ্ছে, এছাড়াও অন্যান্য ক্ষতিকর প্রভাব আছে,
যেমন ভালো দিক অনেক আছে, যে প্রতি পদক্ষেপে আমাদের জীবনকে উন্নয়ন, আমাদের জীবনের মান উন্নয়নে প্রযুক্তি অনেক ভূমিকা রাখছে, তেমন ক্ষতিকর প্রভাবগুলোও এখন আমরা জানছি। দেখা যাচ্ছে অন্যান্য ক্ষতিকর প্রভাবের মধ্যে হচ্ছে প্রযুক্তির ব্যবহার অনেক সময় নেশায় পরিণত হয়ে যাচ্ছে। এই যে তোমরা দেখো, তোমরা যদি এখন একটা মোবাইল হাতে পাও, আর এখন এই যে অনলাইনে ক্লাসের জন্য তো বাধ্য বাবা মা মোবাইলও দিয়ে দিচ্ছে, এই যে মোবাইলটা কি শুধু ক্লাস করছো তোমরা, না বাবা মা এদিক ওদিক যাচ্ছে, ফট করে কোনো খেলা খেলতে লাগছো, অনেকে হয়তো ফেসবুকও খুলে ফেলেছো, আইডি ফেসবুক আইডিতে ঢুকে গিয়ে ইচ্ছা মতন বন্ধুদের সাথে চ্যাট করছো। তো এগুলো কিন্তু ঠিক না, এটাই যে তাই বলছে অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়েছে। অনেকে মোবাইলে বিভিন্ন রকম গেম খেলছো, তো এগুলাই হচ্ছে নেশা। লেখাপড়াচ্ছে তোমরা, খাওয়া লেখাপড়া গোসল করা সব ভুলে, যে এমনকি ঘুমটাও রাত্রে ঘুমাও না, চুপচুপ করে হয়তো দেখা যাবে যে ওই মোবাইল নিয়ে ব্যস্ত আছো। এগুলো হচ্ছে প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত করে ফেলছে, কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, প্রাথমিক পর্যায়ে তোমরা সিনিয়র, সবচেয়ে সিনিয়র, সুতরাং তোমাদেরই এখন এগুলো নিজে নিজে জ্ঞান করতে হবে। তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু শুধু ব্যবহার করবা, আর এগুলো ব্যবহার করলে যে কত ক্ষতি হয় দেখো, ক্ষতিগুলো কী কী হচ্ছে। এই যে টেলিভিশন, কম্পিউটার, মোবাইল এগুলো ব্যবহার করার ফলে যদি ভালো কাজে নিয়োজিত হয় তাহলে আমাদের এটা সময়ের অপচয় ঘটবে না, আর যদি এই এগুলো টেলিভিশন, মোবাইল, কম্পিউটার এগুলো যদি ভালো কাজে ব্যবহার না করো তাহলে সময়েরও, যতক্ষণ তুমি খেলছো ওগুলো সময়ের অপচয় হচ্ছে। ওই সময়টায় তুমি যদি লেখাপড়া করো বা তুমি বিশ্রাম নাও, তোমার শরীরের জন্য তো ভালো, তাই না? তুমি যদি বাইরে মাঠে খেলাধুলা করো তো তোমার শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, মানুষের সাথে মেলামেশা করার যে একটা ভালো প্রভাব সেটা পড়বে। আর তা না করে যদি মোবাইল খেলো ঘরে বসে, একে টেলিভিশন দেখো, কম্পিউটার মেতে থাকো, তাহলে ওসব তো হবে না, তাই না? এই যে নিয়মিত খেলাধুলা, ব্যায়াম, মুক্ত চিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করছে। তুমি যদি ওরকম টেলিভিশন, কম্পিউটার, মোবাইলে না মেতে থাকতা, তো তুমি বাসার বাইরে যেখানে তোমার খেলার মাঠ আছে তুমি খেলার মাঠে যেতা, খেলাধুলা করতা, এতে তোমার শরীরটা ভালো থাকতো, তোমার ব্যায়ামও হয়ে যেত। তুমি ওই সময় এই দেখো, মোবাইল বলো আর কম্পিউটার বলো আর টেলিভিশন বলো, এক নাগারে বসে একদিকে তাকিয়ে দেখতে হয়, তো ওই থেকে কী হয়, চোখেরও ক্ষতি হয়, তোমার শরীর ঘাড় এগুলোও ব্যথা হয়ে যায়। তোমরা হয়তো বুঝতে পারো না, কিন্তু নিয়মিত এগুলো দিনের পর দিন করলে মেরুদণ্ডে ব্যথা হবে, অনেক রকম অসুবিধা, শারীরিক প্রবলেম হবে। তাছাড়া তুমি যদি রোদ্রে যাও, রোদ্রে খেলাধুলা করো, তাহলে দেখা যাবে যে তোমার শরীরে ভিটামিন ডি হয়েছে। এখন বাচ্চাদের ডাক্তারের বিভিন্ন রকম প্রবলেমের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে দেখা যায় যে বাচ্চার শরীরে ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডিটা কোথা থেকে পাওয়া যায়? এই সরাসরি সূর্যের আলো থেকে পাওয়া যায়। তো তোমরা যদি রোদ্রে দৌড়াদৌড়ি করো, খেলাধুলা করো, তো তোমাদের শারীরিক বিকাশটাও ভালোভাবে হবে। আর এক নাগাড়ে 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কতক্ষণ? 1 ঘন্টার বেশি, যে এক 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 নাগাড়ে মানে একবারে বসে তুমি যদি 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখো বা কম্পিউটার ব্যবহার করো, তো এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। তাহলে প্রযুক্তি যেমন আমাদের অনেক সুবিধা দেয়, ক্ষতিকর দিক অনেকগুলা আমরা ভালোভাবে দেখলাম, তাই না? এগুলো একটু বুঝে বুঝে পড়বা বাবা, তোমরা প্রাইমারি সেকশনের সিনিয়র পার্সন, এটা মনে রাখবা। সুতরাং তোমাদের এখন যথেষ্ট বুদ্ধি হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ তোমার নিজের জন্য সেটা তুমি ভালো করে বুঝবা এবং সেভাবে চলবা, আব্বু আম্মুর কথা শুনবা। আর এই যে তোমাদের হোমওয়ার্ক দিলাম, এগুলো করে লিখে রাখবা, প্রযুক্তির 3টা ক্ষতিকর প্রভাব আর প্রযুক্তির 6টা ব্যবহার, এগুলো লিখে রাখবা, খুব সুন্দর করে লেখা যেন সুন্দর হয় লিখে রাখবা। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লাগলো, তোমরা সব বুঝতে পেরেছো, তোমরা বইটা ভালো করে পড়বা, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। আব্বু আম্মুর কথা শুনবা, বাসায় থেকো, আল্লাহ হাফেজ।